আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তুমি ধৈর্য ধরে তোমার রবের সিদ্ধান্তের অপেক্ষায় থাকো। তুমি তো তার আল্লাহ চোখের সামনে আছো। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময়, যা ক্ষণে ক্ষণে মানুষকে শিক্ষা দেয়। যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, এর জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো। কারণ তুমি মোমবাতির মতো। কারণ মানুষের মন যখন অন্ধকারে ভরে যায়, তখনই তোমার দরকার হয়। কখনো হতাশ হলে দুরাকাত নফল নামাজ পড়ুন, হতাশা কেটে যাবে ইনশাল্লাহ। হালাল কর্মে কখনো লজ্জা করতে নেই, হোক সেটা রাজমিস্ত্রি কিংবা বাদাম বিক্রি। প্রতিদিন একজন মানুষ গড়ে 550 লিটার অক্সিজেন গ্রহণ করে, যার দাম প্রায় 3 লক্ষ টাকা। আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ। সবচেয়ে খুশি সংবাদ হলো মহান আল্লাহর রাগের চেয়ে দয়ার পরিমাণ অনেক বেশি। সুবহানাল্লাহ। চিন্তামুক্ত থাকতে নিজেকে সর্বদা আল্লাহর জিকিরে ব্যস্ত রাখুন। তিনটা জিনিস ফিরে আসে না, সময়, কথা, সুযোগ। তিনটা জিনিস হারানো ঠিক না, শান্তি, আশা, সততা। তিনটা জিনিসে পতন হয়, অহংকার, মিথ্যা, হিংসা। তিনটা জিনিস খুব দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। কখনো আল্লাহর কাছে চাওয়া বন্ধ করবেন না, কারণ আল্লাহ কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। একা থাকা শিখো, কারণ জীবনের খারাপ সময়গুলো একাই কাটাতে হয়। আল্লাহর পথে একটি সকাল বা সন্ধ্যা অবিহিত করা দুনিয়ার সকল বস্তুর চাইতে উত্তম। নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না, কারণ আপনি হচ্ছেন আশরাফুল মাখলুকাত। খাবার খেয়ে শুকরিয়া আদায়কারী রোজাদারদের নেই মর্যাদা প্রাপ্ত হবে। আমি বিশ্বাস করি আল্লাহ চাইলে 1 সেকেন্ডে ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আল্লাহকে বোঝানো সহজ, মন থেকে চাও। আল্লাহ কাউকে খালি হাতে ফিরান না। বাচ্চা কাঁদলে যেমন মা চুপ করে থাকতে পারে না, তেমনি মহান আল্লাহর কাছে ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা না করে থাকতে পারে না। সুবহানাল্লাহ। ই আল্লাহ, আমি দুর্বল, আমি পরীক্ষার উপযুক্ত নই, আমাকে গুনাহ করার সুযোগ দিবেন না। আল্লাহকে যে ভয় করে, আল্লাহ তার সমস্যার সমাধান সহজ করে দেন। আলহামদুলিল্লাহ। জান্নাতের সবচেয়ে বড় পাওয়া হলো মহান আল্লাহকে সচক্ষে দেখা। সুবহানাল্লাহ। শুধু টাকা থাকার মানে রিজিক নয়, নেক জীবনসঙ্গী, নেক সন্তান, নেক আখলাক, নেক বন্ধু রিজিকের অন্তর্ভুক্ত।